আল্লাহর বান্দা বাহলুল, ওই বান্দা প্রতিদিন কবরস্থানে ঘুমায়, কবরস্থানে খায়। আল্লাহর বান্দা হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে যায়, বাহলুল পাগলকে দেখে কবরস্থানের মধ্যে বাহলুল ঘুমায়, বাহলুল খায়। বাদশা হারুনুর রশিদ বাহলুলকে বলতেছে, ও বাহলুল, দুনিয়ার জমিনে তোমার মতো বুকা, তোমার মতো গাধা আর একটাও নাই। খলিফা হারুনুর রশিদ কবরস্থানের পাশ দিয়ে যায় আর দেখে কবরস্থানের মধ্যে বাহলুল নামক এক পাগল, ও সব সময় কবরস্থানে ঘুমায়, কবরস্থানে খায়, সব সময় কবরস্থানে থাকে। তো বাদশা হারুনুর রশিদ বলতেছে, তোমার মতো গাধা, তোমার মতো বুকা ব্যক্তি দুনিয়ার জমিনে আর একটাও নাই। খলিফা হারুনুর রশিদ তার হাতের লাঠিটা বাহলুলকে দিয়ে বলতেছে, ও বাহলুল, এই যে আমার হাতের লাঠি আমি তোমাকে দিলাম, তুমি যদি তোমার চাইতেও বেশি বুকা কোনো বান্দা পাও, আমার এই হাতের লাঠিটা তুমি তাকে দিয়ে দিও। কথা বুঝতেছেন? ওয়াজ বুঝতেছেন? ওয়াজ শুধু প্যান্ডেলে রাখা যায় না, কিছু নিয়ে যায়। যারা বড় বড় উস্তাদ যারা আছে, আজকে যারা আলোচনা করবে, তারা তো অনেক সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শোনাবে। তার আগে অল্প কিছু কথা আপনারা আমল নামায় নেওয়ার চেষ্টা করেন, আশা করি ইনশাল্লাহ সকলের জন্যই ভালো হবে। খুব খেয়াল করে শুনবেন। খলিফা হারুন রশিদ তার হাতের লাঠিটা বাহলুলকে দিয়ে বলতেছে, ও বাহলুল, দুনিয়ার জমিন আমি এক দেশ থেকে আরেক দেশে যাই, কত মানুষ আমি দেখলাম, কিন্তু তোমার মতো বুকা, তোমার মতো গাধা আমি আর একটাও দেখলাম না। এই যে নাও আমার হাতের লাঠিটা আমি তোমাকে দিলাম, তোমার চাইতে যদি বেশি কোনো বুকা থাকে, তোমার চাইতেও যদি কোনো গাধা থাকে, তাকে এই হাতের লাঠিটা দিও। এক বছর দুই বছর এভাবে যখন যায়, হঠাৎ একদিন বাহলুলের কানে খবর আসলো, খলিফা হারুনুর রশিদ অসুস্থ। খলিফা হারুনুর রশিদ মৃত্যু সজ্জায় শায়িত রয়েছে। এবার বাহলুল তার হাতের লাঠিটা নিয়ে বাদশার দরবারে যাইতেছে, গেটের কাছে গিয়া যখন বলতেছে, খলিফা হারুনুর রশিদ কোথায়? গেটের দারোয়ান বলে, তুমি কে? বাহলুল বলতেছে, আমি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বোকা, সবচেয়ে গাধা এক বান্দা, আমি খলিফা হারুনুর রশিদের সাথে দেখা করতে চাই। গেটের দারোয়ান যখন হুকুম দিয়ে দিলেন, যাও। এবার বাহলুল বাদশা হারুনুর রশিদের কাছে গিয়ে, আসসালামু আলাইকুম ইয়া হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদ চোখ দুইটা মেলে দেখে সেই বাহলুল যাকে তিনি তার হাতের লাঠি দিয়েছিলেন। এবার খলিফা জিজ্ঞেস করতেছে, ও বাহলুল, তোমার হাতে যে লাঠি দেখতেছি, এই লাঠিটা আজ পর্যন্ত তোমার হাতে, এই লাঠিটা কি তুমি কাউকে দেও নাই? বাহলুল বলতেছে, ও খলিফা, দুনিয়ার জমিন আপনি অনেক জায়গায় ঘোরাফেরা করেন, আপনি খলিফা, এখন যেই অবস্থায় আপনি আছেন, আপনি যেই জায়গায় যাইতেছেন, যেই জায়গায় রওনা দিতেছেন, ওই জায়গার নাম কি? খলিফা হারুনুর রশিদ বলতেছে, ওই জায়গা হলো কবরস্থান। জায়গার নাম কি? বাহলুল বলতেছে, আমি যেখানে খাই, যেখানে ঘুমাই, যেখানে সব সময় থাকি, ওই জায়গায় তো আপনি যাইতেছেন, কিন্তু যাওয়ার আগে ওই জায়গার খবর কি আপনি নিয়েছেন নাকি? খলিফা হারুনুর রশিদ বলতেছে, ওই জায়গায় খবর নেওয়া যায় নাকি? ওই জায়গার খবর কি কেউ নেয় নাকি? এবার বাহলুল বলতেছে, কেন, আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে যান, ওই জায়গায় আপনি ভালো করে প্রথমে পরীক্ষা করেন, কোনো শত্রু আছে নাকি, কেউ আছে নাকি, কিন্তু ওই জায়গায় আপনি কয়দিনের জন্য যান? একদিন, দুই দিন, এক ঘন্টা, দুই ঘন্টার জন্য, কিন্তু আপনি হাজার কোটি কোটি বছর যেখানে থাকবেন, ওই জায়গার খবর কি আপনি নিছেন নাকি? কয় না, আমি খবর নেই নাই।
বাহলুল জিজ্ঞেস করতেছে ওই জায়গায় কি কোনো আরামের বিছানা করেছেন নাকি খলিফা হারুনুর রশিদ বলতেছে ওই জায়গায় তো বিছানা করা যায় না ওই জায়গায় কি করা যায় না কবরস্থানে কি বিছানা করা যায় না বাহলুল জিজ্ঞেস করতেছে ওই জায়গায় কি কোনো খাবারের ব্যবস্থা করেছেন কিনা বলে ওই জায়গায় কি গাধা কোনো খাবারের ব্যবস্থা করা যায় এবার বলতেছে দুনিয়ার জমিনে যেই জায়গায় খাবারের কোনো ব্যবস্থা করা যায় না যেই জায়গায় বিছানার কোনো ব্যবস্থা করা যায় না যেই জায়গায় কোনো পাহারাদার রাখা যায় না ওই জায়গায় আমি থাকতে থাকতে একটা অভ্যাস বানিয়ে ফেলেছি কিন্তু আপনি খলিফা ওই জায়গায় থাকার কোনো অভ্যাস করেন নাই সুতরাং আপনার চাইতে গাধা আপনার চাইতে বোকা আমার নজরে আর কেউ নাই এই যে নেন আমার হাতের লাঠি আপনি যেই লাঠিটা আমাকে দিয়েছিলেন এই লাঠি নিয়ে আপনি ওই জায়গায় চলে যান তো দুনিয়া থেকে যদি জান্নাত আমরা কামাই করতে না নিয়ে যেতে পারি কবরে গিয়ে কি জান্নাত কামাই করা যাবে ভাই আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে ঘোষণা করতেছেন وَالنَّازِعَاتِ غَرْقًا وَالنَّاشِطَاتِ نَشْطًا দুনিয়ার জমিনে যেরম দুনিয়ার জমিনে যেমন বান্দা এক দল নামাজি আরেক দল বেনামাজি দুনিয়ার জমিনে যেমন একদল রোজাদার আরেক দল বেরোজদার দুনিয়ার জমিনে যেরম একদল একদল ওয়াজের পক্ষে আরেক দল গানের পক্ষে দুনিয়ার জিন্দিগিতে যেমন দুইটা দল আখিরাতেও ওই রকম দুইটা দল হবে কয়টা দল হবে ভাইরা আখিরাতেও দুইটা দল হবে একদল জান্নাতি আরেক দল জাহান্নামি কিন্তু ওই জান্নাতি যদি আমরা হতে চাই দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর আদেশ মানতে হবে আল্লাহর নামাজ আদায় করতে হবে ঠিক না ভাই ঠিক বান্দা যদি জান্নাতি হয় বান্দাকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দেয় আর বান্দা যদি জাহান্নামী হয় বান্দাকে দুনিয়া থেকে জাহান্নামটা দেখানো হয় যে তুমি জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে ওয়ান্নাজিআতি গরক শপথ সেই ফেরেস্তাদের যেই ফেরেস্তা টেনে হিসড়ে ডুব দিয়ে গুনাহগারের জান বের করে আনে ওয়ান্নাজিআত ওয়ান্নাজিআত মানে তাফসীর কারকরা লেখে টান দেওয়া নাজউন থেকে নাজিআত অর্থাৎ গুনাহগারের জান যখন কবজ করা হয় ফেরেস্তা কি করে টান দিয়ে আনে গরক গরক অর্থাৎ ডুব দেওয়া আমাদের দেশে এখন তো আমাদের দেশে নাই কিন্তু চর এলাকায় গেলে দেখা যায় যে সমস্ত এলাকায় বিল ঝিল আছে ওই সমস্ত এলাকায় আমরা দেখছি ওই শালুক যে তুলে শালুক শালুক চিনি না আমরা শালুকের কি করে মাথাটা থাকে পানির উপরে আর গোড়াটা কোথায় থাকে মাটির নিচে পানির নিচ থেকে আবার ওইটা কেদার নিচে থাকে তো ওই শালুকটা যখন তুলতে যায় তখন কি করে শালুকওয়ালা প্রথমে গাছটা ধইরা ডুব দেয় ডুব দিয়ে কেদা সহ সজোর একটা টান দেয় না ভাইরা হ্যাঁ ওই রকম বলা হয়েছে ওয়ান্নাজিআত অর্থাৎ ফেরেশতা ডুব দিয়ে বান্দার রুহের মধ্যে বান্দার বডির মধ্যে ডুব দিয়ে সজোরে সজোরে রুহটা বের করে আনবে ওয়ান্নাজিআত গরক বান্দা যদি গুনাহগার হয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিয়ে দেয় ও আমার ফেরেশতা এই যে দুনিয়ার জমিনে দেখতেছো আব্দুর রহমান নামের যেই বান্দা
এই বান্দাকে আমি এমন কোন কিছু বাকি রাখি নাই যে দেই নাই, বান্দাকে আমি গাড়ি দিয়েছি, বান্দাকে আমি বাড়ি দিয়েছি, নারী দিয়েছি, চোখ ভরা জমিন দিয়েছি, তারপরেও এই বান্দা আমার শুকরিয়া আদায় করে নাই, আমার ইবাদত করে নাই। কথা খুব খেয়াল করবেন, আয়াতের তাফসির খুব খেয়াল করবেন, বান্দাকে আমি সব কিছু দিয়েছি তারপরেও বান্দা আমার ইবাদত করে নাই। এই যে মাহফিল হয়েছে ওখানে আমার কোরআনের আওয়াজ দিতেছে, ওই আওয়াজ শুনেও আমার বান্দা ওয়াজের মাহফিলে যায় নাই।